পাকিস্তানের নতুন করে ডামাডোল। শ্রীলঙ্কায় অব্যাহত অর্থনৈতিক সংকট। প্রতিবেশী এই দুই রাষ্ট্রের অচল অবস্থার জেরে ভারতে কি প্রভাব পড়তে পারে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, পাকিস্তানে অস্থিরতার সুযোগে নতুন করে মাথাচাড়া দিতে পারে সন্ত্রাস। অশান্ত পাকিস্তান ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই সুযোগে ভারতে নাশকতা চালাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিরা। দুদেশের সম্পর্কে তিক্ততা উপমহাদেশের সামগ্রিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। পরিস্থিতি দিকে নজর রাখছে নয়াদিল্লি। ভারতের উপর না চেলে দিল্লি যে ইসলামাবাদকে ছেড়ে কথা বলবে না তা ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখছে সাউথ ব্লক। এদিকে বিধ্বস্ত শ্রীলঙ্কাও মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। দ্বীপ রাষ্ট্রে অচল অবস্থার জেরে ভারতে কি কোনো প্রভাব পড়বে? বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ভারতের উপর চাপ বাড়াতে শ্রীলঙ্কার সংকটকে হাতিয়ার করতে পারে চীন। ইতিমধ্যেই শ্রীলঙ্কাকে প্রচুর অর্থ সাহায্য করেছে বেজিং। সেই সাহায্যের অছিলায় শ্রীলঙ্কায় পরিকাঠামো করতে পারে চীন। দ্বীপ রাষ্ট্রের অনিশ্চয়তা সরাসরি প্রভাব ফেলতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। সব মিলিয়ে অশান্ত দুই প্রতিবেশী দেশের দিকেই নজর রাখছে ভারত। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।